বিসিএস প্রিলিমিনারি সহ সরকারি চাকরির 13টি পরীক্ষা অনুষ্ঠিত হলো। একই দিনে সব পরীক্ষা হওয়ায় ক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা। কক্সবাজারের চকরিয়াতেও মসজিদ থেকে কোরআন শরীফ চুরি করেছিল কুমিল্লার ইকবাল। উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ। 7 দিনের রিমান্ড শেষে বিকেলে তোলা হবে আদালতে। আগামী বছরে মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রা শুরু। উত্তরা থেকে মতিঝিল 20 কিলোমিটার চালুর টার্গেট। প্রকল্পের সার্বিক অগ্রগতি 70 ভাগের বেশি। পাটুরিয়ায় উল্টে যাওয়া শাহ আমানত ফেরি উদ্ধারে ক্ষমতা নেই জাহাজ হামজা ও প্রত্যয়ের। যোগাযোগ করা হচ্ছে বেসরকারি কোম্পানির সঙ্গে, জানালো বিআইডব্লিউটিএ। এবং শারজায় একটি জয়ের খোঁজে বিকেলে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ক্যারিবীয়দের হারিয়ে আস্থা ফেরাতে চায় টাইগার বাহিনী।